আগের ক্লাসে যে কোম্পানি অ্যাকাউন্টসের যে বেসিক কনসেপ্টটা দিয়েছি ওটা আশা করি বোঝা গেছে। তো ওটা বোঝা গেলে এখন সেকেন্ড ক্লাসটা নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, আগের ক্লাসে যত অবধি হয়েছিল তারপরে আমরা আসছি, কি বলেছে, ফেস ভ্যালু 100। যে কোনো একটা কোম্পানি ফেস ভ্যালু 100 বলেছে। কোনো কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু 100ও হতে পারে, আবার 10 টাকাও হতে পারে, আরও অনেক টাকা হতে পারে। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি একটা কোম্পানির ফেস ভ্যালু 100। কল্ড আপ মানি বলেছে 60। কল্ড আপ মানি, এটা কার দিক থেকে দেখবো আমরা? কোম্পানির দিক থেকে দেখবো। কল্ড আপ মানি জিনিসটা কি, অর্থাৎ কোনো কোম্পানি এখনো পর্যন্ত 100 টাকার রেসপেক্টে 60 টাকা কল করেছে, এটাকে বলে কল্ড আপ মানি। কল্ড আপ মানি মানে কি, কোম্পানি এখনো পর্যন্ত কত টাকা কল করেছে, এটাকে বলে কল্ড আপ মানি। তারপর কি বলেছে, পেড আপ মানি। পেড আপ মানি মানে কি, এটা আমরা দেখবো শেয়ার হোল্ডারের দিক থেকে দেখবো। কোম্পানি তো কল করেছে এখনো পর্যন্ত 60 টাকা, 100 টাকার মধ্যে 60 টাকা কল করেছে, কিন্তু শেয়ার হোল্ডার থেকে কত টাকা পাওয়া গেছে, 50 টাকা। তার মানে শেয়ার হোল্ডার থেকে কত টাকা পেয়েছি আমরা, 50 টাকা। এটা হচ্ছে পেড আপ মানি, বা বলতে পারো পেড আপ ক্যাপিটাল। আর আনপেড আপ মানি, মানে 60 টাকা কল করেছে, 50 টাকা পেয়েছি, পাইনি কত টাকা, 10 টাকা। এটা হচ্ছে আনপেড আপ মানি, বা বলতে পারো আনপেড ক্যাপিটাল, বা এটাকে অনেকে বলে কলসিন এরিয়ার। আমরা আস্তে আস্তে সব জানবো। তো এবার প্রশ্ন ওঠে যে কোনো কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে কত রকম ভাবে। কোনো কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে কত রকম ভাবে। একটা কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে অনেক রকম ভাবে। একটা কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে অনেক রকম ভাবে। কয়েকটা মেথড তোমাদের বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি লেখা আছে, ইস্যু অফ শেয়ার টু দা পাবলিক ফর ক্যাশ অ্যাট লামসাম। মানে কোনো কোম্পানি পাবলিক মানে জনগণ, জনগণের কাছে বা জনসাধারণের কাছে শেয়ার ইস্যু করতে পারে কিভাবে, ক্যাশের মাধ্যমে শেয়ার ইস্যু করতে পারে অ্যাট লামসাম। লামসাম মানে কি, একবারে শেয়ার ইস্যু করলো। ধরো কোনো পাবলিক, ধরো মিস্টার রাম বলেছে আমার 10,000টা শেয়ার লাগবে, 10,000টা শেয়ার লাগবে, ও 10,000টা শেয়ারের টাকা দিয়ে দেবে, শেয়ার পেয়ে যাবে, এটা লামসাম একবারে, ঠিক আছে। আর কি বলেছে, ইস্যু অফ শেয়ার টু দা পাবলিক ফর ক্যাশ বাই ইনস্টলমেন্ট, ঠিক আছে। তো দেখো, আমি বললাম মিস্টার রামের 10,000টা শেয়ার লাগবে, এক একটা শেয়ারের দাম ধরো 100 টাকা করে, তাহলে 10,000 × 100 কত হচ্ছে, 10 লাখ টাকা, ঠিক আছে। এটা তো লামসাম, এবার তো সবার পক্ষে তো সম্ভব না একবারে 10 লাখ টাকা পেমেন্ট করে দেওয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোম্পানি একটা নতুন একটা নিয়ম করেছে, সেটাকে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টে পাবলিকের থেকে টাকাটা নিতে পারে। যদিও থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য তোমার এই ইনস্টলমেন্ট সিস্টেমটা আছে, কিন্তু যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখো রিয়েল লাইফে, কিন্তু কোনো কোম্পানি শেয়ার, ধর আজকে যদি আমি কোনো কোম্পানি শেয়ার পারচেস করতে চাই, তাহলে আমাকে লামসামেই পারচেস করতে হবে, আমি কখনোই ইনস্টলমেন্টে পারচেস করতে পারবো না। তো আমাদের যে সিলেবাসে আছে, সে বিকম হোক বা HS হোক, আমাদের যেটা পরীক্ষায় আসবে ইস্যু অফ শেয়ার, পাবলিককে যে আমরা শেয়ার ইস্যু করবো ফর ক্যাশেই, এটা কিসে করবো, আমাদের এক্সামে কখনোই লামসাম আসবে না। আমাদের এক্সামে কি আসবে, ইনস্টলমেন্ট বেসিসে। কিসে আসবে, ইনস্টলমেন্ট বেসিসে। আচ্ছা, 3 নম্বর কি দেখতে পাচ্ছ, ইস্যু অফ শেয়ার এগেনস্ট পারচেস অফ বিজনেস অ্যাসেট। এতদিন আমরা কি দেখেছি, ধরো কোনো একটা মেশিন পারচেস করলাম, তাই তো, মেশিন পারচেস করলাম, তার বদলে মেশিনের বদলে মেশিন পারচেস করে যা দাম নেই সেই দামটা দিয়ে দিলাম। কিন্তু এখানে কি দেখতে পারবে, কোনো কোম্পানি যদি মনে হয় ওর একটা বড় ল্যান্ড কেনার ইচ্ছা আছে, তো ল্যান্ড কিনতে পারে, তো ল্যান্ডের বদলে ও টাকার বদলে কি দেবে, শেয়ার দেবে। তো এইভাবেও শেয়ার ইস্যু হতে পারে। আর কি, আর দেখতে পাচ্ছ, ইস্যু অফ শেয়ার টু দা ভেন্ডার এগেনস্ট পারচেস অফ আ রানিং বিজনেস। ধরো একটা লোকের বিজনেস আছে, তার রানিং বিজনেসে সেই বিজনেসটা যদি কোনো কোম্পানি পারচেস করে নেয়, ঠিক আছে, তাকে শেয়ার দিতে পারে। আর কি হতে পারে, ইস্যু অফ শেয়ার টু দা প্রমোটার উইদাউট এনি কনসিডারেশন। তো কোম্পানি যদি প্রমোটারকে যদি কোনো শেয়ার দেয়, ঠিক আছে, প্রমোটারকে যদি কোনো শেয়ার দেয়, সেইভাবেও হতে পারে। আর কি হতে পারে, ইস্যু অফ বোনাস শেয়ার, ইস্যু অফ রাইট শেয়ার। তাহলে বলে দিলাম কোম্পানির যে শেয়ার ইস্যু করার মেথডগুলো কি কি আছে, আমি একবার এক নজরে বলে দিলাম। তো তোমাদের এই চ্যাপ্টারে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ার টু দা পাবলিক ফর ক্যাশ বাই ইনস্টলমেন্ট, ঠিক আছে। যেটা বলছিলাম, ধরো আজকে ধরো কোনো একটা পার্সন, ঠিক আছে, তার নাম ধরো মিস্টার রাম, ওর ধরো একটা কোম্পানি 10,000টা শেয়ার কেনার ইচ্ছা আছে, এবং এক একটা শেয়ারের দাম ধরো 100 টাকা করে, তাহলে টোটাল ওকে কত টাকা ইনভেস্ট করতে হবে, এখন 10 লাখ টাকা দিতে হবে। তো এমন তো হতেই পারে ওর কাছে এই মুহূর্তে 10 লাখ টাকা নেই, তাই বলে কি ও শেয়ার কিনতে পারবে না, পারবে। সেক্ষেত্রে তখন তাকে ইনস্টলমেন্টে কিনতে হবে, ইনস্টলমেন্টে শেয়ার কিনতে হবে, আর এই ইনস্টলমেন্টেই আমাদের সিলেবাসে আছে। তা তো এখন তোমাদের মনে প্রশ্ন, লামসাম কি আমাদের সিলেবাসে নেই? হ্যাঁ, এই যে আমরা ইস্যু অফ শেয়ার করছি এই চ্যাপ্টারে নেই, বাট অন্যান্য চ্যাপ্টারে তুমি পেয়ে যাবে লামসামটা।
দেখো তাই এখানে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, কোম্পানি শেয়ার ইস্যু এট লামসাম আদারওয়াইজ ইনস্টলমেন্ট। কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে লামসাম, লামসাম মানে একবার টাকা নিয়ে নেবে, অথবা ইনস্টলমেন্টে। প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কিন্তু ইনস্টলমেন্ট মেথডটা দেখা যায় না, প্র্যাকটিক্যালি তোমরা লামসাম মেথডটাই দেখতে পারবে। আচ্ছা ও, এবার যদি আমি তোমাদের সামনে ইনস্টলমেন্টটা নিয়ে আলোচনা করি, কারণ আমাদের সিলেবাসে ইনস্টলমেন্টটাই আছে, ইনস্টলমেন্টটা আমাদের ভালো করে জানতে হবে। তো ইনস্টলমেন্টে কিভাবে টাকা নেবে, ওই যেটা বলছিলাম, রামের 10,000টা শেয়ার কেনার ইচ্ছা, এক একটা শেয়ার দাম 100 টাকা। ও 100 টাকা, 10,000 × 100, 10 লাখ টাকা ওকে একবার দিতে হবে না। ও যদি ইনস্টলমেন্টে কেনে তাহলে ভাগে ভাগে দিতে হবে, ঠিক আছে, পার্টে পার্টে টাকাটা দিতে হবে। যেমন আমরা দেখেছি, দেখবে এখনকার দিনে মোবাইল ফোন কিনছে অনেকে ইনস্টলমেন্টের মাধ্যমে কিনে, সেরকমই ইনস্টলমেন্টে একবারে টাকা দিতে হবে না, ইনস্টলমেন্ট দিতে হবে। ঠিক আছে, দেখো আমি যদি ধরি একটা শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা, ঠিক আছে, একটা শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা, সেই 100 টাকা ওকে একবারে দিতে হবে না, ওকে কতগুলো ইনস্টলমেন্টে দিতে হবে। ঠিক আছে, দেখো প্রথম ইনস্টলমেন্টের নাম কি, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রথম ইনস্টলমেন্টের নাম অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু অন্য কোনো নাম আসবে না, প্রথম ইনস্টলমেন্ট কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনই হয়। ঠিক আছে, এবার সেকেন্ড ইনস্টলমেন্টের কথা যদি বলি, সেকেন্ড ইনস্টলমেন্টের নাম হচ্ছে অ্যালটমেন্ট। থার্ড ইনস্টলমেন্টের নাম কি, ফার্স্ট কল। ফোর্থ ইনস্টলমেন্টের নাম সেকেন্ড কল। ফিফথ ইনস্টলমেন্টের নাম ফাইনাল কল। দেখো এখানে যে বলে দিই, ফার্স্ট ইনস্টলমেন্ট তো অ্যাপ্লিকেশন, সেকেন্ড ইনস্টলমেন্ট কি আমাদের অ্যালটমেন্ট, এবং এর পরের ইনস্টলমেন্টটাকে বলে কল। এবার কোনো কোনো কোম্পানির ফার্স্ট কল থাকে, তারপর ফাইনাল কল থাকে, আবার কোনো কোনো কোম্পানির ফার্স্ট কল থাকে, সেকেন্ড কল থাকে, তারপর ফাইনাল কল থাকে। তো সেটা কোশ্চেনের ওপর ম্যাটার করবে বা কোম্পানির ওপর, এটা পুরোপুরি ডিপেন্ড করে, ঠিক আছে, ও কটা কল রাখতে চায়। ঠিক আছে, যদি সেই কোম্পানি একটা কল রাখতে চায় তাহলে শুধু কল থাকবে, যদি মনে করে না কোম্পানি দুটো কল রাখতে চায় তাহলে একটা ফার্স্ট কল আর ফাইনাল কল, আর যদি মনে করে কোম্পানি তিনটে কল রাখতে চায় তাহলে ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাই দেখো 100 টাকাটা কিভাবে কালেক্ট করবে, অ্যাপ্লিকেশনে 20 টাকা, অ্যালটমেন্টে 30 টাকা, ঠিক আছে, ফার্স্ট কলে 10 টাকা, সেকেন্ড কলে 15 টাকা, ফাইনাল কলে 25 টাকা। আমি একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে, ইস্যু অফ শেয়ার। কোম্পানি যে শেয়ার ইস্যু করে না, দেখো ফেস ভ্যালু, একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে কোম্পানি শেয়ারটা কিসে ইস্যু করতে, পার। পার কাকে বলে, 10 টাকা শেয়ার যদি 10 টাকা দিয়ে ইস্যু করে তখন তাকে বলে পার। কোম্পানি 10 টাকা শেয়ারটা 13 টাকা দিয়ে ইস্যু করতে পারে, 10 টাকা শেয়ার কত টাকা ইস্যু করতে পারে, 13 টাকা ইস্যু করতে পারে, মানে বেশি দামে ইস্যু করছে, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা, কোম্পানি কি করতে পারে, 10 টাকা শেয়ারটা কোম্পানি একটু কম দামে ইস্যু করতে পারে, কত, 8 টাকা ইস্যু করতে পারে, 2 টাকা কম দামে ইস্যু করতে পারে, ডিসকাউন্ট। বর্তমানে আমাদের যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট কবে চালু হয়ে যায়, 2013, ঠিক আছে, অ্যাকচুয়ালি তো কোম্পানি অ্যাক্ট হচ্ছে 1956, কিন্তু লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013। সেই একটা কি বলেছে, কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। তো তোমাদের বইতে হয়তো ডিসকাউন্টের অঙ্ক থাকতে পারে, তো সেইগুলো করে দেবো, কিন্তু অরিজিনাল যে রুল 2013-এর পর বলছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। আর তোমরা যদি রিয়েল লাইফে দেখে থাকো, রিয়েল লাইফে কি দেখবে, মানে কোনো কোম্পানি, আজকে যদি আমরা কোনো কোম্পানি শেয়ার পারচেস করতে যাই না, তো শেয়ার কিন্তু আমাদের প্রিমিয়ামে পারচেস করতে হয়, বেসিক্যালি দেখা যাবে প্রিমিয়ামে পারচেস করতে হয়। এখন যদি একটা যদি কথা বলি, দেখো আমি আগের ভিডিওতেই বলেছিলাম এমআরএফ কোম্পানির নাম বলেছিলাম, তো এমআরএফ কোম্পানির একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা। আজকে যদি আমি এমআরএফ কোম্পানি শেয়ার কিনি তাহলে আমাকে কত বলেছিলাম, এস্টিমেট মনে হচ্ছে খুব সময় 75,000 টাকা দিয়ে এমআরএফ কোম্পানি শেয়ার কিনতে হবে, ফেস ভ্যালু তো 10 টাকা, আমাকে কিনতে হবে 75,000 টাকা দিয়ে শেয়ার কিনতে হবে, মানে এই যে এক্সট্রা যে 75,000 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে যে এক্সট্রা টাকাটা হচ্ছে, পুরো টাকাই প্রিমিয়াম। এখানে হয়তো আমরা যখন অঙ্ক করবো দেখবে প্রিমিয়াম এখানে কত দেখতে পাচ্ছ, প্রিমিয়াম দেখো লেখা আছে 3 টাকা, কিন্তু রিয়েল লাইফে কিন্তু প্রিমিয়াম এত কম টাকা হয় না, প্রিমিয়াম প্রচুর হয়। এই যেমন বলছিলাম, যেমন SBI এর উদাহরণও বলেছিলাম, SBI কোম্পানি একটা শেয়ার দাম 240 টাকা, এখন যদি আমি SBI কোম্পানি একটা শেয়ার কিনতে চাই 240 টাকা দিতে হবে, কিন্তু ওই কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু 1 টাকা, ঠিক আছে, তার মানে কত টাকা এক্সট্রা দিলাম, 239 টাকা দিলাম, এই 239 টাকা হচ্ছে প্রিমিয়াম। তো জাস্ট আস্তে আস্তে বুঝতে পারো, জাস্ট অঙ্ক করতে হয়, আমাদের সিলেবাসে আছে, তাই আমরা বললাম এখানে কোশ্চেনে প্রিমিয়াম মানে বলে দেবে 3 টাকা, 4 টাকা, 2 টাকা এরকম বলে দেবে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু প্রিমিয়াম এত কম টাকা হয় না। আচ্ছা, তো অনেক কথাই বলে দিলাম, এবার যদি আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে আসি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এবার যদি তোমরা বললে আমরা কিসের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবো, আমরা তো ইস্যু অফ শেয়ারের অনেকগুলো মেথডই আছে, কোন কোন মেথডটা করবো, আমাদের যে ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারটা আছে আমরা যেই মেথডটা করবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট মেথড। আমি যে এখন তোমাদের সামনে আলোচনা করছি সেটা ইনস্টলমেন্ট মেথড। কি বলছে, ইস্যু ফর ক্যাশ, মানে পাবলিকের থেকে পাবলিককে যে শেয়ার ইস্যু করবো সেটা ক্যাশের মাধ্যমে, তাই বলছে ইস্যু ফর ক্যাশ। তো এখানে কি কি টপিক তোমাদের শিখতে হবে, দেখো এই যে শেয়ার ইস্যু করবো তার জার্নাল করতে হবে,
ফর ফিচার অ্যান্ড রিইস্যু করব, মিসেলেনিয়াস করব আর ব্যালেন্স শিট করব। এখন যেটা আলোচনা করব সেটা ইস্যু অফ শেয়ার এর জার্নালগুলো। ইস্যু অফ শেয়ারের অঙ্ক যে আমাদের এক্সামে আসবে তার তো জার্নাল করতে হবে, তো কিরকম ভাবে জার্নাল করতে হবে সেই জার্নালগুলো বলে দিচ্ছি, কি কি জার্নাল হবে বলে দিচ্ছি, তারপর আমি বোঝাবো, তারপর প্রতিটা জার্নাল টু দা পয়েন্টে বোঝাবো, ঠিক আছে? তো তারপর তার উপর অঙ্ক করব। তো জার্নালগুলো শুধু দেখতে থাকো তোমরা বা খাতায় কপি করে নাও, তারপর আমরা বোঝাবো। প্রথম দেখো কি হয়, আমি কি বলেছিলাম, আমি এইমাত্র কি বললাম, আমি বললাম কোম্পানি যদি ইনস্টলমেন্টে শেয়ার ইস্যু করে তাহলে প্রথম স্টেপের নামই হচ্ছে অ্যাপ্লিকেশন, পরের স্টেপের নাম কি অ্যালটমেন্ট, তারপরে স্টেপ হচ্ছে কল। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যালটমেন্ট। দেখো এটা কখনোই হবে না যে, দেখো মন দিয়ে শোনার চেষ্টা করো, এটা কখনোই হবে না যে আগে অ্যালটমেন্ট হবে বা আগে কল হবে পরে অ্যাপ্লিকেশন হবে না, আগে অ্যাপ্লিকেশন হবে, এটা সিরিয়ালি মেনটেন হয়। অ্যাপ্লিকেশনের পরেই অ্যালটমেন্ট হবে আর অ্যালটমেন্টের পরেই কল হবে। তাই দেখো প্রথমে কি লেখা আছে, এক নম্বর জার্নাল যেটা বলছি, অ্যাপ্লিকেশন মানে রিসিপ্ট। কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যখন শেয়ার ইস্যু করে প্রথমে ও অ্যাপ্লিকেশন মানি রিসিভ করে। তো অ্যাপ্লিকেশন মানি রিসিভের জার্নাল কি দেখতে পাচ্ছ তোমরা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, আজকে যদি ধরো আমি একটা কোম্পানি শেয়ার কিনতে চাই, আজকে ধরো কোনো একটা কোম্পানি শেয়ার কিনতে চাই, কোম্পানির নাম ধরো মনে করলাম টাটা কোম্পানির শেয়ার আমি কিনতে চাই, তাহলে আমি কিভাবে শেয়ার কিনবো তার প্রসিডিওরটা তোমাদের বলে দিচ্ছি। শেয়ার কিনতে গেলে কি করতে হবে আমাকে, আমাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমার নাম লিখতে হবে, আমার অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, আমি কতগুলো শেয়ার কিনতে চাই সেটা লিখতে হবে, আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের হেড অফিসটা কোথায়, ব্রাঞ্চ কোথায় দিতে হবে, ব্যাংকের অ্যাড্রেস দিতে হবে, ব্যাংকের IFSC কোড দিতে হবে, এবং কতগুলো শেয়ার কিনবো সেটা তো বললাম লিখতেই হবে, এবং যতগুলো শেয়ার কিনবো সেই কোম্পানির শেয়ার যদি এক একটা শেয়ারের দাম, টাটা কোম্পানির শেয়ারের দাম যদি মনে করছি একটা শেয়ারের ফেস ভ্যালু বা একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, এক একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, আমি যদি মনে করি 10,000টা শেয়ার কিনতে চাই, তাহলে একটা শেয়ার 10,000 × 10 তাহলে কত হলো 1,00,000 টাকা। ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে 1,00,000 টাকার একটা চেক লিখে ওখানে স্টেপেল করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এটা তো লামসামের কথা বললাম, যদি আমরা ইনস্টলমেন্টের কথা বলি, তো ইনস্টলমেন্টের কথা যদি বলি, ধরো আমি যদি মনে করি আমার প্রথমে তো অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন লিখব, আমি যদি টাটা কোম্পানির শেয়ার কিনতে চাই টাটা কোম্পানিতে আমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো এই সমস্ত করে আমি বললাম যে আমি টাটা কোম্পানির ধরো 500টা শেয়ার চাই, তো আমি লিখলাম আমার 500টা শেয়ার চাই, এবং এক একটা শেয়ারের অ্যাপ্লিকেশনের দাম কত করে, 20 টাকা করে, তাহলে 500 × 20, 500 × 20 কত হয়, 10,000 টাকা, 10,000 টাকার একটা চেক অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে স্টেপেল করে আমাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে তো ব্যাপারটা, তাহলে কি বললাম, 500টা আমার কতগুলো শেয়ার চাই, 500টা শেয়ার চাই, এবং এক একটা শেয়ারের অ্যাপ্লিকেশনের দাম 20 টাকা, 500 × 20, 10,000 টাকা আমাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? 10,000 টাকার চেক অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আমাকে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমি শেয়ার পাবো। তো দেখো আমি যদি মনে করি, এবার তোমরা সবাই, তোমরা যারাই অ্যাকাউন্টস করছো তোমরা সবাই মনে করবে, তোমরা কিন্তু শেয়ার হোল্ডার ভাববে না, আমি কি বললাম, আমি যদি টাটা কোম্পানির শেয়ার কিনতে হয় 500টা শেয়ার, 20 টাকা অ্যাপ্লিকেশনের দাম, 500 × 20, 10,000 টাকার একটা চেক দিয়ে দেবো, ঠিক আছে? সেটা তো আমি অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসেবে দিলাম, কিন্তু আমরা যখন অ্যাকাউন্টস করবো, সে তোমরা অ্যাকাউন্টস করো বা আমি অ্যাকাউন্টস করি, যারাই অ্যাকাউন্টস করবো, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট দেখবো, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট মানে একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা বসবো, ঠিক আছে? তো তার মানে ধরো যারা যারা টাটা কোম্পানির শেয়ার কিনতে চায়, যারা যারা টাটা কোম্পানির শেয়ার কিনতে চায়, তারা তো টাটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? তারা তো টাটা কোম্পানিকে অ্যাপ্লিকেশন জমা দেবে, সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে একটা করে চেক জমা দেবে, ঠিক আছে? তো তো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, আমি তো একজন অ্যাকাউন্টেন্ট, আমি কি করবো সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো থেকে আমি চেকগুলো বের করব, সব চেকগুলো দেখব। তো কি দেখব, দেখবে সেই কোম্পানি বা মানে টাটা কোম্পানির কাছে টাকা আসছে, টাটা কোম্পানির কাছে টাকা আসছে। তাহলে টাকা আসলে কি হবে, টাটা কোম্পানির কাছে টাকা আসছে, টাটা কোম্পানির ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা কি জানি ব্যাংক তো অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, এই কারণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করা হয়েছে। আচ্ছা এই টাকাগুলো কোথা থেকে আসছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এই টাকাগুলো আসে, তাই লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। দেখো এটা যদি বুঝতে অসুবিধা, আর একটা কথা বলেছি, তোমরা যখন ধরো কলেজে ভর্তি হও, কলেজে যখন ভর্তি হতে, যখন তোমরা ভর্তি হতে যাও, কলেজ কি তোমাদের কি বলে যে আসো আমাদের কলেজে এসে ভর্তি হতে যাও, নাকি তোমরা কোনো কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তারপর কলেজে ভর্তি হও, এবং অ্যাপ্লিকেশনের যখন ফর্ম ফিল আপ করো সঙ্গে সঙ্গে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফর্মের অ্যামাউন্টটাও তো দিতে হয়, তাহলে তোমাকে কলেজ ভর্তি নেয়। ধরো এবার আমি একটা বোঝাচ্ছি, এটা ধরো একটা কোম্পানি, ঠিক আছে, আর এখানে ধরো পাবলিক আছে, ঠিক আছে? তো কোম্পানির নাম ধরছি ধরো টাটা কোম্পানি, টাটা কোম্পানি বলে যে শেয়ার ইস্যু করতে চায়। এবার
যে সমস্ত পাবলিক, ঠিক আছে, যে সমস্ত পাবলিকরা টাটা কোম্পানির শেয়ার কিনতে চায়, তারা কি করবে, তারা টাটা কোম্পানিকে কি করবে জানো, টাটা কোম্পানিকে একটা অ্যাপ্লিকেশন পাঠাবে। তারা টাটা কোম্পানিকে অ্যাপ্লিকেশন পাঠাবে, শুধু অ্যাপ্লিকেশন পাঠাবে না, সাথে সাথে একটা চেকও পাঠাবে, তারা সাথে সাথে চেকও পাঠাবে। আমরা যেটা কলেজের কথা বলছিলাম, আজকে যদি আমি কোনো একটা কলেজে ভর্তি হতে চাই, ঠিক আছে, কোনো কলেজে ভর্তি হতে চাইলে আমাকে তো সেই কলেজের ফর্ম ফিল আপ করতে হবে। তো কলেজের ফর্ম ফিল আপ না করলে আমি সেই কলেজে ভর্তি হবো কি করে? আর কলেজে ফর্ম ফিল আপ করলে হবে না, সেই ফর্মটা ইনভ্যালিড হয়ে যাবে যদি ফর্মের ভ্যালুটা না দিই। এখন তো তোমরা জানো ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফর্মগুলো জমা দিতে হয়, ঠিক আছে, আমাকে তো ব্যাঙ্ক ড্রাফটের টাকাটা দিতে হবে। তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো কলেজে ফর্ম ফিল আপ না করি তাহলে সেই কলেজে ভর্তি হতে পারবো না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাই টাটা কোম্পানির শেয়ার যদি আমরা কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বা আমাদের টাটা কোম্পানিতে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ টাটা কোম্পানির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ফিল আপ করে একটা চেক ভরে পাঠাতে হবে। তো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, তার মানে দেখো একটা সময় পর অনেক ফর্ম জমা পড়বে, একটা সময় পর টাটা কোম্পানির মধ্যে অনেক ফর্ম জমা পড়বে। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কি দেখবো, টাটা কোম্পানিতে অনেক ফর্ম জমা পড়েছে, পাশাপাশি প্রচুর চেক জমা পড়েছে। তাহলে চেক জমা পড়েছে মানে কি, টাটা কোম্পানির ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে, কি টাটা কোম্পানির ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে। আর আমরা কি জানি ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে দেখো ব্যাংকে ডেবিট করা হয়েছে, ঠিক আছে। তো তো এই টাকাগুলো কাদের থেকে আসছে, স্যার ওই পাবলিকের থেকে আসছে যারা টাটা কোম্পানির শেয়ার কিনতে চায়, সেই পাবলিকের নাম অর্থাৎ টু শেয়ার অ্যাপ্লিকেশন। কিসের টাকা, ফর্ম ফিল আপের টাকা বা অ্যাপ্লিকেশন ফর্মের টাকা, তাই লিখলাম টু শেয়ার অ্যাপ্লিকেশন। তো অনেকটা ব্যাপারই ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝতে পারবে যে বেসিক কনসেপ্টটা কেন ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে। এখানে কোনো মুখস্থ করার জায়গা নেই যে প্রথম জার্নাল ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশনই হবে, জিনিসটা বোঝার চেষ্টা করো কেন প্রথম জার্নাল ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন হলো। সবাই তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে টাটা কোম্পানিতে জমা দিয়ে দিল, ঠিক আছে। তো এইবার এবার টাটা কোম্পানির কাজটা কি, টাটা কোম্পানির কাজ হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছে টাটা কোম্পানিতে, টাটা কোম্পানি তাদেরকে কি দেবে, শেয়ার দেবে, টাটা কোম্পানি তাদেরকে শেয়ার দেবে। তবে একটা কথা বলে দিই, আজকে যদি আমি টাটা কোম্পানির 100টা শেয়ার চাই, আজকে যদি আমি টাটা কোম্পানির কাছে যদি বলি আমি 100টা শেয়ার চাই, টাটা কোম্পানি আমাকে 100টা শেয়ার দেবে না। এখন কোম্পানিতে শেয়ার কিনতে গেলে লটারি সিস্টেমে শেয়ার কেনা হয়, লটারি সিস্টেমে। যদি আমি যদি 100টা শেয়ার চাই আমাকে 100টা শেয়ার দেবে না, কম দেবে, আমি যতগুলো শেয়ার চাবো তার চেয়ে কম দেবে। আমি 100টা শেয়ার চাইলে হয়তো আমাকে 90টা শেয়ার দিল, আমাকে 80টা শেয়ার দিল, এরকম দিতে পারে, ঠিক আছে। এই বেসিসটা নিয়ে তো পরে আসবো, এই বেসিসটা নিয়ে অনেক অঙ্ক আছে, তো মাথায় রাখবে আমি যে কটা শেয়ার চাবো সে কটা শেয়ার দেবে না, ওরা লটারি সিস্টেমে দেয়। তো এখন সময় হচ্ছে টাটা কোম্পানিতে যারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছে তাদেরকে তো শেয়ার দেবে, তাই দেখো কি হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশনটা ক্রেডিট ছিল, তাই তো। এবার যখন ওদেরকে আমরা শেয়ার দেবো, অর্থাৎ ওদেরকে আমরা যখন ওনারশিপ দেবো মানে মালিকানা দেবো, তখন কি হবে, অ্যাপ্লিকেশন ক্রেডিট ছিল এটা ডেবিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল সেটা পুরোটা ডেবিট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এখানে টু শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ ওদেরকে আমরা যতগুলো শেয়ার দেবো, ওদেরকে আমরা যতগুলো শেয়ার দেবো সেটা ক্রেডিট হয়ে যাবে, টু শেয়ার ক্যাপিটাল। না বোঝার কিছু নেই, না বোঝার কিছু নেই। ক্যাপিটালটা কি, ক্যাপিটাল তো ক্রেডিট হয়, তোমরা তো সবাই জানো ক্যাপিটাল ক্রেডিট হয়। আচ্ছা তারপরে দেখো কি লেখা আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাকারে লেখা আছে রিফান্ড। টাইম টু টাইম বোঝাবো, কারণ আমরা এরপরে অনেকগুলো অঙ্কই করছি, তখন আমি বলবো ব্যাংক অ্যাকাউন্টটা কেন ক্রেডিট হলো বলবো তখন, জাস্ট এখন কয়েকটা জিনিস বোঝা যাওয়াটা সেটা বুঝে নাও। তারপর লেখা আছে টু শেয়ার অ্যালটমেন্ট, ব্যাকারে লেখা আছে অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট। তারপর লেখা আছে টু কলস ইন অ্যাডভান্স, ঠিক আছে। তারপর লেখা আছে টু সিকিউরিটিস প্রিমিয়াম, ঠিক আছে। তো এই যে সিকিউরিটিস প্রিমিয়ামের কথাটা বলছি, এই যে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাপ্লিকেশনেও থাকতে পারে, অ্যালটমেন্টেও থাকতে পারে, আবার কলেও থাকতে পারে, ঠিক আছে। তো প্রিমিয়াম কোথায় থাকতে পারে, অ্যাপ্লিকেশনেও থাকতে পারে, অ্যালটমেন্টেও থাকতে পারে, আবার কলেও থাকতে পারে। তো আমি এখানে লিখে দিলাম, তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় সিকিউরিটিস প্রিমিয়াম অ্যালটমেন্টেই থাকে, তবে কোনো কোনো অঙ্কে তোমার সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাপ্লিকেশনেও থাকে। যে এখানে কেইটে অনেকগুলো আইটেমই লেখা আছে, আমরা একটা অঙ্ক না পেলে ব্যাপারটা ভালো করে বোঝানো যাচ্ছে, মানে একটা এক্সাম্পল তোমাদের মধ্যে তুলে ধরতে হবে, সেই এক্সাম্পল দেবো একটা অঙ্ক নিয়ে। তারপর দেখো এরপরে হচ্ছে, তাহলে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, ও আর একটা জিনিস দেখবে, যে কটা ইনস্টলমেন্ট হবে না, সব কটা ইনস্টলমেন্টেরই দুটো করে পার্ট আছে। দুটো করে পার্ট কি, একটা পার্ট রিসিভড আর একটা পার্ট ডিউ। তা আমরা প্রথমে অ্যাপ্লিকেশন কি করলাম, প্রথমে অ্যাপ্লিকেশনের টাকাটা কালেক্ট করলাম, তারপর ওদের শেয়ার দিলাম, আর তারপরের স্টেপ থেকে অর্থাৎ অ্যালটমেন্ট স্টেপ থেকে আরম্ভ করে প্রথমে আগে ওদের ডিউ করবো, তারপর ওর থেকে টাকা নেবো। অ্যালটমেন্টের ক্ষেত্রে কি হলো, কোম্পানি তো ওদের শেয়ার দিয়ে দিল,
ঠিক আছে, সমস্ত শেয়ার হোল্ডারদের কোম্পানি শেয়ার দিয়ে দিলো। এবার কোম্পানি ওদের জানাবে যে নেক্সট ইনস্টলমেন্ট নাম অ্যালটমেন্ট, তোমরা অ্যালটমেন্টের টাকাটা দিয়ে যাও। এটা বিভিন্নভাবে জানতে পারে, ফোনের মাধ্যমে জানাতে পারে, ঠিক আছে, ইমেলের মাধ্যমে জানাতে পারে, তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারে, বিভিন্ন পার্সনের মাধ্যমে জানাতে পারে, বা লেটার লিখেও জানাতে পারে যে তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে, নেক্সট ইনস্টলমেন্ট হচ্ছে অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট টাকাটা তোমরা দিয়ে যাও। মানে কোম্পানি আগে ওদের জানাবে, তারপর ওরা টাকা দেবে। আগে ওরা কোম্পানি আগে ওদের জানাবে। তাহলে জানানোর জার্নালটা কি? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, যদি ডিসকাউন্ট অঙ্কে থাকে, সাধারণত থাকে না, যদি থাকে তখন ডেবিট, টু শেয়ার ক্যাপিটাল, টু সিকিউরিটিস প্রিমিয়াম। আর একটা জিনিস তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখনই ডিউ রেন্টি হবে না, তখনই প্রিমিয়াম থাকবে, ডিউ রেন্টিতে প্রিমিয়াম থাকবে, রিসিভড রেন্টিতে কখন প্রিমিয়াম হবে না। তো আমরা সব যখন অঙ্ক করবো, ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। আর দেখো এই যে অ্যালটমেন্ট ডিউ জার্নালটা মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তোমরা দেখো অ্যাপ্লিকেশনে যেই জার্নালটা ছিল, অ্যাপ্লিকেশনে যে ট্রান্সফারটা ছিল, অ্যাপ্লিকেশন ট্রান্সফার জার্নাল কি ছিল, এখানে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট ছিল, ঠিক আছে, তো আর শেয়ার ক্যাপিটাল কেইট ছিল, সিকিউরিটিস প্রিমিয়াম কেইট ছিল, দেখুন তাই হচ্ছে শুধু অ্যাপ্লিকেশনের জায়গায় অ্যালটমেন্ট বসেছে। তারপর কি অ্যালটমেন্টের টাকা রিসিভ করবো, অ্যালটমেন্টের টাকা রিসিভ করার জার্নাল কি, টাকা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কল সিনেরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। কল সিনেরিয়ার জিনিসটা কি, কল সিনেরিয়ার মানে যেই সমস্ত শেয়ার হোল্ডারকে টাকা পায় ওদের তো টাকা দিতে হবে অ্যালটমেন্টের সময়, ওরা যদি টাকা দিতে না পারে তখন তাকে বলে কল সিনেরিয়ার। এখন তো জাস্ট জার্নাল করতে হয়, তাই আমি বলে দিচ্ছি যে জার্নালগুলো জাস্ট পড়ছি, আমরা অঙ্ক যখন করবো এক একটা লাইন বাই লাইন বুঝবো, ঠিক আছে, কেন ডেবিট কেন ক্রেডিট সব বুঝবো। তারপর হচ্ছে কল মানি ডিউ, কল মানি ডিউ জার্নাল, শেয়ার কল টু শেয়ার ক্যাপিটাল। এবার কল মানি রিসিভডের জার্নাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল। এবার কি লেখা আছে, ইন্টারেস্ট ইজ ডিউ অর রিসিভড অন কল সিনিয়র, মানে শেয়ার হোল্ডাররা তাদের যদি টাকাটা দিতে দেরি করে তার উপর না কোম্পানি একটা ইন্টারেস্ট চার্জ করে, ঠিক আছে, যদি ইন্টারেস্টের টাকাটা পেয়ে যায় তাহলে টাকা পেয়ে যাবে, টাকা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কল সিনিয়র। আর যদি টাকাটা যদি ডিউ হয় তখন হবে শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কল সিনিয়র। আচ্ছা, এই ইন্টারেস্টের টাকাটা যখন ট্রান্সফার হয় কোথায় ট্রান্সফার হয়, পিএল এ, জার্নাল হবে ইন্টারেস্ট অন কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, এবার যদি এরিয়ার মানে এই যে কল সিনিয়র ছিল, এই কল সিনিয়র টাকাটা যদি রিসিভ করে কোম্পানি তাহলে টাকা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়ার। তো মোটামুটি জার্নালগুলো বোঝালাম, এবার একটা অঙ্ক করব, ঠিক আছে, একটা অঙ্ক দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথম যে কোশ্চেনটা করব, সমস্ত টপিক করাবো, কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই, সবকটা টপিকই আমরা স্লো স্লো ভাবে এগোবো, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। প্রথম পয়েন্টটা কি দেখতে পাচ্ছ, ইস্যু অফ শেয়ারস অ্যাট পার, ঠিক আছে, তো আমরা পার করাবো, প্রিমিয়াম করাবো, ডিসকাউন্ট করাবো, যতগুলো টপিক আছে সবকটা টপিকের একটা একটা করে অঙ্ক করাবো, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, ইস্যু অফ শেয়ার অ্যাট পার মানে অর্থাৎ কোম্পানির ফেস ভ্যালু যত টাকা ঠিক সেই দামেই শেয়ার ইস্যু করেছে। এখানে বলেছে ইস্যু 30,000 শেয়ার অ্যাট দ্য রেট রুপিস 10 ইচ, যেই কোম্পানির অঙ্ক করছি, যে কোনো একটা কোম্পানি হতে পারে, যেই কোম্পানি হোক, সেই কোম্পানি পাবলিকের জন্য শেয়ার ইস্যু করেছে, বা বলতে পারো শেয়ার ইস্যু করতে চায়, 30,000 শেয়ার ইস্যু করতে চায়, একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, ঠিক আছে, তো এবং কিসের মাধ্যমে কিসে ইস্যু করবে, ইনস্টলমেন্ট বেসিসে। তো অ্যাপ্লিকেশন দিয়েছে 3 টাকা, অ্যালটমেন্ট দিয়েছে 3 টাকা, ফার্স্ট কল দিয়েছে 2 টাকা, ফাইনাল কল দিয়েছে 2 টাকা, টোটাল 10 টাকা। তো আমরা সবকটাই করব, আমরা এইমাত্র জার্নালগুলো লেখালাম, এখন জার্নালগুলো ব্যাপারটাকে বুঝিয়ে বুঝিয়ে করাবো, ঠিক আছে। তো চলো প্রথমে তোমরা 11 শিখেছো জার্নালের দাগ কীভাবে করতে হয়, তো জার্নালের দাগটা কাটো, তারপর অঙ্কে আসছি। প্রথমে দেখো লিখতে হয় ইন দ্য বুকস অফ কোম্পানির নাম, ঠিক আছে, প্রথমে আমরা সবাই দেবে ইন দ্য বুকস অফ কোম্পানির নাম দেবে, ঠিক আছে, কোম্পানির নাম তো নেই তাই ডট ডট ডট, তারপর লিখবে জার্নাল, কি লিখবো জার্নাল, এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস, ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে লেজার ফলিউ, পার্টিকুলার্স, ডেট, ঠিক আছে। তো রুল কি বলছে, রুলটা কি বলছে, প্রথমে যে নিয়মটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি, আমি মনে করছি কোম্পানিটার নাম এক্স কোম্পানি, তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আমি বারবার করে বলতে পারবো, আর আমি হচ্ছে এক্স কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এক্স কোম্পানির অ্যাকাউন্টেন্ট। তো এক্স কোম্পানি যখন তৈরি হবে না, ও তো প্রথমে পাবলিকের জন্য শেয়ার ছাড়বে, ঠিক আছে, ও তো শেয়ার ছাড়বে, কারণ শেয়ার থেকেই তো ও টাকাটা জোগাড় করবে, সেই দিয়েই তো কোম্পানিটা চালাবে।
তো ধরো ও কি বলেছে, ও কতগুলো শেয়ার ছাড়তে চায়, ও 30,000টা শেয়ার ছাড়তে চায়। আর এখানে কিছু বলে কোশ্চেনে সেইভাবে পরিষ্কারভাবে বলেই দেয়নি যে পাবলিক কতগুলো অ্যাপ্লিকেশন পাঠিয়েছে, পাবলিক কতগুলো অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। তার মানে যদি কোশ্চেনে কিছু বলে না দেয় পাবলিক কতগুলো শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন পাঠিয়েছে, তাহলে আমরা ধরে নেব পাবলিক যতগুলো ইস্যু আছে ততগুলোই অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি পাবলিক 30,000টাই অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে অ্যাপ্লিকেশন পাঠিয়েছে এক্স কোম্পানিতে, পাবলিক 30,000টা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। কতগুলো অ্যাপ্লিকেশন পাঠিয়েছে? 30,000টা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। তাহলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কি দেখব, এক্স কোম্পানিতে কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে, 30,000টা অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে। এক একটা অ্যাপ্লিকেশন ফর্মের দাম কত করে, এক একটা অ্যাপ্লিকেশন ফর্মের দাম এই অঙ্কে বলছে 3 টাকা। তার মানে এক্স কোম্পানির কাছে কত টাকা এসছে, স্যার এক্স কোম্পানির কাছে 30,000টা ফর্ম এসছে, 30,000টা ফর্ম আর একটা ফর্মের দাম 3 টাকা, মানে 90,000 টাকা এসছে। তাহলে টাকা আসলে ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, তাই তো? ব্যাংকের ব্যালেন্স বাড়লে ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই এখানে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত? 30,000 × 3, 90,000 টাকা। কোথা থেকে এই টাকাটা আসছে? এই 90,000 টাকা কোথা থেকে আসছে? পাবলিক, ঠিক আছে, পাবলিকরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে, তার মানে অ্যাপ্লিকেশনের থেকে এই টাকাটা আসছে, অ্যাপ্লিকেশন থেকে টাকাটা আসছে। লিখবো টু শেয়ার অ্যাপ্লিকেশন, কত টাকা? 90,000। 90,000, আশা করি ফার্স্ট জার্নালটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। টাকাটা আসলো, ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই ব্যাংকের ব্যালেন্স ডেবিট করে দিলাম 90,000 টাকা। আর এখানে শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট করলাম, কারণ কোথা থেকে টাকা আসছে? অ্যাপ্লিকেশন থেকে। আচ্ছা, এই শেয়ার অ্যাপ্লিকেশন মানে বুঝতে পারছো, এই শেয়ার অ্যাপ্লিকেশন মানে কি? পাবলিক। এই শেয়ার অ্যাপ্লিকেশন মানে পাবলিক, পাবলিকের থেকে টাকা আসছে, পাবলিকের থেকে টাকা আসছে, ঠিক আছে? তো তাই এখানে শেয়ার অ্যাপ্লিকেশনও যা আর পাবলিক একই জিনিস। এইবার আমার কাজটা কি, আমি একজন কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে ওদের থেকে তো টাকাটা কালেক্ট করে নিলাম, ওদের থেকে টাকা কালেক্ট করে নিলাম মানে কি, কোম্পানির একটা লাইবিলিটি হলো না? আজ মনে করো, আজকে যদি তোমরা কারোর থেকে 500 টাকা নাও বা 1,000 টাকা নাও, তার মানে কি, তাকে তাকে তুমি কোনো কাজ দিলেই না, তার থেকে তুমি উল্টে 500 বা 1,000 টাকা নিয়ে নিলে, তার মানে তোমার কাছে একটা লাইবিলিটি তৈরি হবে না? তার মানে কি, এখন এটা আমার কাছে লাইবিলিটি তৈরি হয়ে গেছে, এখন ওদেরকে কাজ দেব। কাজ দেব মানে ওদেরকে কি দেব? ওদেরকে আমি শেয়ার দেব, ওদেরকে আমি শেয়ার দেব। আর যখনই ওদেরকে আমি শেয়ার দেব, ওরা সঙ্গে সঙ্গে এক্স কোম্পানির মালিক হয়ে গেল, তাই না? তাই এখানে অ্যাপ্লিকেশনটা কি আছে, দেখো শেয়ার অ্যাপ্লিকেশনটা কি, শেয়ার অ্যাপ্লিকেশন তোমার ক্রেডিট, এই ক্রেডিটটাকে মুছে দেবো, এই ক্রেডিটটাকে মুছবো। ক্রেডিটটাকে কাটতে গেলে কি করতে হয়, ক্রেডিটকে কাটতে গেলে ডেবিট করতে হয়, তাই শেয়ার অ্যাপ্লিকেশনকে ডেবিট করব। কি লিখবো? শেয়ার অ্যাপ্লিকেশনকে ডেবিট করব, তাই এখানে লিখলাম শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। এখন আমি ওদেরকে শেয়ার দিচ্ছি, তাহলে শেয়ার দিচ্ছি মানে কি হবে, মানে ওরা মালিকানা পেয়ে গেল কোম্পানির, কোম্পানির মালিক হয়ে গেল। আর ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে তোমার লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট দিকে লিখবো টু শেয়ার ক্যাপিটাল। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা যখন এতদিন বিজনেস অঙ্ক করেছি, সোল প্রপারেটারশিপ বিজনেস করেছি বা পার্টনারশিপ বিজনেস করেছি, তখন তো আমরা শুধু ক্যাপিটাল লিখতাম, এখন কেন শেয়ার ক্যাপিটাল লিখছি? মনে করো টাটা কোম্পানির কথাই যদি বলি, টাটা কোম্পানির শেয়ার কি একজন দুজন লোক কেনে? না, লাখ লাখ লোক কেনে। কতজন লোক কেনে? লাখ লাখ লোক কেনে, লাখ লাখ লোক টাটা কোম্পানির শেয়ার কেনে। তো এত লোক যদি টাটা কোম্পানির শেয়ার কেনে, আমি কি এখানে সবার নাম লিখতে পারবো? সম্ভব? জার্নালে লেখা 1,00,000 লোকের নাম লেখা সম্ভব? সম্ভব নয় তো। আমরা কি শিখেছি, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, ঠিক আছে? তো কি আমি আর্ট দেখালাম? তাই জন্য এখানে আমরা কি লিখবো, তাই জন্য আমরা এখানে লিখবো সবার নাম লেখার বদলে আমরা কি লিখবো, শেয়ার ক্যাপিটাল লিখবো। তো জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, সবার ক্যাপিটাল আলাদা করে নাম লেখাচ্ছে, ধরো এক্স ক্যাপিটাল, ওয়াই ক্যাপিটাল, জেড ক্যাপিটাল, রাম, শ্যাম, যদু, মধু, সবার নাম লেখাচ্ছে, কি লিখবো, শেয়ার ক্যাপিটাল। তো আশা করি বুঝতে পেরেছো, আজকে যা বুঝতে পারলে নেক্সট ডে আমরা হোয়াইট বোর্ডে আসবো, হোয়াইট বোর্ডে আমরা ব্যালেন্স শিট আকারে বোঝাবো জিনিসটা, আরো আরো ডিটেলসে কনসেপ্টে বোঝাবো, ঠিক আছে? তো দেখো তাহলে কি হবে, এখানে ওদেরকে কতগুলো শেয়ার দিচ্ছি, 30,000টা শেয়ারই দিচ্ছি, ঠিক আছে? তো আমি কিন্তু আমার এক একটা, আমার কোম্পানির একটা শেয়ারের দাম কত করেছিল, 10 টাকা করেছিল, ওদেরকে কিন্তু আমি এখনই 10 টাকার মালিকানা করব না, ওদের থেকে 3 টাকা পেয়েছি, তাই 3 টাকাই মালিকানা করব, ঠিক আছে? তো ওদের থেকে 3 টাকা পেয়েছি, 3 টাকাই মালিকানা করবো, 10 টাকা মালিকানা করব না। 30,000 × 3 করে কত হচ্ছে? 90,000। 90,000,
তাহলে আমি কি বলেছিলাম, প্রতিটা স্টেজে দুটো করে জার্নাল হবে। এটা হচ্ছে প্রথম স্টেজ, করলাম অ্যাপ্লিকেশন, করলাম অ্যাপ্লিকেশনের দুটো জার্নাল কমপ্লিট হলো। এবার সেকেন্ড স্টেজে চলে যাব, সেকেন্ড স্টেজের নাম কি, অ্যালটমেন্ট। কি হয় কি হয়, প্রথমে আজকে যদি আমি কোনো কোম্পানি শেয়ার কিনতে যাই, তাহলে তো আমাকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে। তা অ্যাপ্লিকেশন করলাম, তারপরে ওরা আমাকে শেয়ার দিল, তারপরে আমার আর কোনো কাজ নেই, আমার কোনো ডিউটি নেই, তারপরে ডিউটি কোম্পানির। কোম্পানি আমাকে জানাবে, বলবে যে এর পরের স্টেজের নাম হচ্ছে অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের টাকা তোমরা দিয়ে যাও, অ্যালটমেন্টের টাকা তোমরা দিয়ে যাও। সে যে কোনোভাবেই দিতে পারি, টাকাটা দাও। তার মানে কি, ওরা আমাকে ইনভাইট করছে, ওরা ইনভাইট করছে, মানে কোম্পানি শেয়ার হোল্ডারদের ইনভাইট করছে। তো ইনভাইট করার জার্নালটা কি, ইনভাইট করার জার্নালটা লিখছি দেখো, শেয়ার অ্যালটমেন্ট, মানে নেক্সট স্টেজের নাম কি, অ্যালটমেন্ট। তো তাই লিখবো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, তো টু শেয়ার ক্যাপিটাল, মানে কোম্পানির বক্তব্য হলো এর পরের স্টেপের নাম বা পরের ইনস্টলমেন্টের নাম অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের অ্যামাউন্ট ছিল 3 টাকা, তোমাকে 3 টাকার মালিকানা করে দিলাম, তোমাকে আবার 3 টাকার মালিকানা করে দিলাম, তোমরা এই 3 টাকা দিয়ে যাও, 3 টাকার মালিকানা করে দিলাম। তাহলে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, তাই কি লিখবো এখানে, ওই 30,000টা শেয়ারই কত করে, 3 টাকা, 30,000 × 3, 90,000 টাকা। আচ্ছা, এরপর এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে, তো ওদেরকে বললাম, ওদেরকে বললাম টাকা দিয়ে দে, এবার তোরা টাকা দিতে আসবে, টাকা দিলে কি হবে, কোম্পানিতে টাকা আসছে, টাকা আসলে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কোথা থেকে টাকা আসছে, অ্যালটমেন্টের টাকা আসছে, কোথা থেকে টাকা আসছে, অ্যালটমেন্টের টাকা। তাই এখানে লিখবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। নব্বই হাজার, তার মানে বুঝতে পারলে, এই দেখো এখানে আমি বলে দিচ্ছি, শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যালটমেন্ট বা কল, এরা কিন্তু সবাই পাবলিক, ঠিক আছে, এরা কিন্তু অন্য কেউ নেই, এটা কিন্তু পাবলিক এরা, ঠিক আছে। তো অ্যালটমেন্ট কিন্তু এখানে পাবলিকের কথাই বলা হচ্ছে, ঠিক আছে, তো অ্যালটমেন্ট কিন্তু পাবলিক। আচ্ছা যাই হোক, এরপর দুটো স্টেজ হয়ে গেল, এবার 3 নম্বর স্টেজ কি বলেছিল, 3 নম্বর স্টেজ বা 3 নম্বর ইনস্টলমেন্ট কল। তাহলে আমার অ্যাপ্লিকেশন হয়ে গেল, অ্যালটমেন্ট হয়ে গেল, এবার এবার ওদেরকে বলবো, কোম্পানি বলবে যে, শেয়ার হোল্ডারদের বলবে, এবার তোমরা কলের টাকাটা দিয়ে যাও, ইনভাইট করবে, কলের টাকাটা দিয়ে যাও। তাহলে ইনভাইট করার জার্নাল কি, শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, লেখো শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তো কতগুলো শেয়ার, 30,000টা শেয়ার 2 টাকা করে, 30,000টা শেয়ার 2 টাকা করে, কত হচ্ছে, 60,000 টাকা, 60,000, মানে পরের স্টেজে 2 টাকা ছিল, 2 টাকার মালিকানা আবার করে দিলাম, 2 টাকার মালিকানা করে দিলাম, বললো এবার বললাম যে দাও এই 2 টাকাটা দিয়ে যাও, 2 টাকা মানে 60,000 টাকা দিয়ে যাও। তাহলে ওরা টাকা দিতে আসবে, টাকা দিলে জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসছে কোম্পানিতে, টাকা আসছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার, আচ্ছা সরি, এটা শেয়ার ফার্স্ট কল ছিল, এটা ফার্স্ট কল, তাহলে লিখলো টু শেয়ার ফার্স্ট কল, ফার্স্ট কল অ্যাকাউন্ট কত হবে, 60,000, 60,000। নেক্সট ছিল, অর্থাৎ এই অঙ্কে লাস্ট ইনস্টলমেন্ট ছিল, সেটা হচ্ছে ফাইনাল কল। তো এবার ফাইনাল কলের টাকা ডিউ করব, ঠিক আছে, ফাইনাল কলের টাকা চাইবো। তো ফাইনাল কলের টাকা চাইলে জার্নাল কি হবে, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কতগুলো শেয়ার, 30,000টা শেয়ার 2 টাকা করে হলে 60,000 টাকা হয়। এবার ফাইনাল করে টাকাটা রিসিভ করবো, টাকাটা রিসিভ করলে কি হবে, কোম্পানিতে টাকা আসছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, কত টাকা, এই 60,000 টাকাই বসবে। তো মানে একটা জিনিস কি বুঝতে পারলে, অ্যাপ্লিকেশনের সময় সবার প্রথম রিসিপ্ট হবে,
তারপর ট্রান্সফার হবে, আর বাকি সবার ক্ষেত্রে আগে ট্রান্সফার পরে রিসিট, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর জার্নাল কিন্তু একই জার্নাল, দুটো জার্নাল জানলে সব জার্নাল হয়ে যায়, একটা রিসিপ্টের জার্নাল আর একটা ট্রান্সফারের জার্নাল জেনে থাকো, তাহলে বাকি সব করাই পারবে, ঠিক আছে? কিছু নেই, শুধু নামগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে এর পরের অঙ্কে আমরা আসি। অঙ্কটা দেখো, দু নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, টপিকটা কি? আগেরটা করালাম ইস্যু অফ শেয়ার অ্যাট পার, এবার করবো ইস্যু অফ শেয়ার অ্যাট প্রিমিয়াম, ঠিক আছে? তো প্রিমিয়াম মানে বুঝতেই পারছো একটা শেয়ারের দাম, এই অঙ্কে শেয়ারের দাম কত ছিল? একটা শেয়ারের দাম 10 টাকা করে, ঠিক আছে? তো 10 টাকার চেয়ে যদি বেশি দামে শেয়ার ইস্যু করি তখন তাকে বলে প্রিমিয়াম। জেনারেলি সমস্ত কোম্পানি শেয়ার প্রিমিয়ামে ইস্যু করে। তো কি বলেছে, অথোরাইজড ক্যাপিটাল 5 লাখ ইকুইটি শেয়ারস অ্যাট ₹10 ইচ। অথোরাইজড ক্যাপিটাল কি কি নাম হয়? রেজিস্টার্ড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল, ঠিক আছে? অথোরাইজড ক্যাপিটাল মানে কোনো কোম্পানি এর বেশি শেয়ার ইস্যু করতে পারবে না, এটাই ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এখানে কি বলেছে, ইস্যু বলেছে 2 লাখ ইকুইটি শেয়ার, 5 লাখ ইকুইটি শেয়ার ছিল, তার মধ্যে 2 লাখ ইকুইটি শেয়ার 10 টাকা দামের, এক একটা শেয়ারের দাম 10 টাকা, অ্যাট এ প্রিমিয়াম 30%। 10 টাকা 30% কত হয়? 10 টাকা 30% 3 টাকা হয়। তার মানে এই কোম্পানি কত টাকায় শেয়ার ইস্যু করছে? 10 টাকা আর 3 টাকা, 13 টাকায় শেয়ার ইস্যু করছে। অ্যাপ্লিকেশনে বলেছে 4 টাকা, অ্যালটমেন্টে বলেছে 5 টাকা, বলেছে 5 টাকার মধ্যে প্রিমিয়াম আছে, মানে 5 টাকার মধ্যে 3 টাকা আছে। ফার্স্ট কল বলেছে 2 টাকা আর ব্যালেন্স বলেছে বাকিটা। দেখো তোমাদের বোঝার জন্য এটা এইভাবে দিয়েছি, আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আর তোমরা যখনই অঙ্ক করা আরম্ভ করবে, যখনই অঙ্ক করা আরম্ভ করবে এই জিনিসটা সাজিয়ে নেবে, তাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন কত বলেছে? 4 টাকা, তারপরে বলেছে অ্যালটমেন্ট, ঠিক আছে? পরে লিখবো। ফার্স্ট কল কত বলেছে? 2 টাকা। ফাইনাল কল জানি না, ব্যালেন্স বলে জানি না। বলো এক একটা কোম্পানির শেয়ারের দাম কত ছিল? মানে এই কোম্পানির একটা শেয়ারের দাম কত করেছিল? 10 টাকা করেছিল ফেস ভ্যালু, আর প্রিমিয়াম কত ছিল? স্যার 10 টাকা 30% মানে 3 টাকা, টোটাল 13 টাকা, ঠিক আছে? তো তো এখানে দেখো, মন দিয়ে শোনো, এখানে 4 টাকা, অ্যাপ্লিকেশনে 4 টাকা, ফার্স্ট কলে 2 টাকা, ঠিক আছে? আর অ্যালটমেন্টে টোটাল 5 টাকা ছিল, অ্যালটমেন্টে 5 টাকা ছিল, যার মধ্যে 3 টাকা প্রিমিয়াম। এই দেখো এখানে +3 করলাম প্রিমিয়াম, এই যে 3 টাকা যে প্রিমিয়াম দেখতে হবে, কোথায় যায়? 3 টাকা অ্যালটমেন্টে যায়, এখানে +3 করলাম, টোটাল তো 5 টাকা, অ্যালটমেন্ট টোটাল 5 টাকা, তার মানে 3 টাকা যদি প্রিমিয়াম হয় তাহলে বাকি 2 টাকা ফেস ভ্যালু বা ক্যাপিটাল বলতে পারো, তাহলে কত হচ্ছে? 4 আর 2 6 আর 2 8 আর 2 10, এটা তাহলে বুঝতে পারলে কি করলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম। তোমরা এই অঙ্কে হেল্প না পেলে ওই পরবর্তী যখন বড় বড় অঙ্ক থাকবে হেল্প পাবে, এটা সাজিয়ে নেবে, তাহলে ভুল হওয়ার চান্স নেই, ঠিক আছে? ভুল হওয়ার চান্স নেই, তাই এখানে করে দিলাম 4 2 2 2। আচ্ছা বুঝতে পারলে, এখন আমরা এটা জার্নাল করব, অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল সব করার জার্নাল করে ফেলবো। তো অঙ্কটা করছি, দেখো দেখো এই ব্যাপারটা বোঝার জন্য আমি আগের দিনই এক্সাম্পলটা দিয়ে দিয়েছিলাম, তবুও আজকে আবার বলে দিচ্ছি। কি বলছে ধরো, তোমার ধরো আজকে একটা বোর্ড এক্সাম আছে, তো তুমি যেই পেনে লেখো সেই পেনটা ধরো শেষ হয়ে গেছে, ঠিক আছে? মানে সেই পেনের কালটা শেষ হয়ে গেছে, তো তুমি সেই পেনটা কিনতে গেছো, একটা দোকানে পেনটা কিনতে গেছো, কারণ তুমি তুমি চাও ওই পেন দিয়েই লিখতে, কারণ তোমার ওই পেনের স্পিডটা তোমার প্রচুর, ওই পেনে তোমার স্পিডটা খুবই ভালো। তো তুমি দোকানে গেছো, পেনটার দাম তোমার থেকে 10 টাকাই নেয়, মানে নর্মালি পেনটার দাম 10 টাকা, তুমি গিয়ে বললে দোকানে গিয়ে বললে পেনটার দাম কত, তো বললো কি 12 টাকা। কত বললো? পেনটার দাম 12 টাকা। তো তুমি দেখলে পেনটার দাম লেখা আছে MRP 10 টাকা লেখা আছে, কিন্তু 12 টাকা তোমার কাছে চাইছে, তো তুমি জানো পেনটার দাম 10 টাকা, ঠিক আছে? তবু তোমার থেকে জেনে বুঝে, যেহেতু তোমার আজকে পরীক্ষা, ইচ্ছা করে বেশি করে দাম নিচ্ছে, 12 টাকা নিচ্ছে, 2 টাকা এক্সট্রা নিচ্ছে, কিছু করার নেই, তোমাকে নিতেই হবে। আচ্ছা এই উদাহরণটা দিলাম, আর একটা উদাহরণ তোমরা একটা মনে করার চেষ্টা করো, তুমি ধরো ধরো PVR একটা সিনেমা দেখতে গেছো, তোমরা বাইরে একটা কোল্ড ড্রিঙ্কস খেলে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কসের দাম কেমন নেয়? 20 টাকা নেয়, কিন্তু তোমরা যদি PVR যদি কোনো কোল্ড ড্রিঙ্কস কেনো তার দাম কত নেয়? 50 টাকা নেয়। তুমি জানো অত দাম নয়, কিন্তু তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে, তোমাকে জেনে বুঝে তোমার থেকে এত দাম নিচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রিমিয়াম। বা তোমরা যদি কোনো মেলায় যাও, মেলায় দেখবে তোমরা মেলার বাইরের স্টল থেকে যদি কোনো একটা খাবার কেনো, যেই দাম নেবে মেলার ভিতরে স্টল থেকে খাবারের দামটা বেশি নেবে, তার মানে এইগুলো কি জেনে বুঝিয়ে এটা করছে, এটা হচ্ছে প্রিমিয়াম। তার মানে বুঝতে পারছো প্রিমিয়াম জিনিসটা কি? অরিজিনালি যা দাম তার থেকে বেশি দাম নিচ্ছে, এটা হচ্ছে প্রিমিয়াম। তো দেখো এবার এটা জার্নালে আসি, ব্যাপারটা আরো বুঝতে পারবো। তো প্রথমে কি লিখবো? প্রথমে তো লিখবো ইন দা বুকস অফ, তো লেখো, প্রথমে লেখো ইন দা বুকস অফ, ডট ডট ডট, তারপর লিখবো জার্নাল,
ডেবিট ক্রেডিট, এখানে লিখবো রুপিস, লিখবো রুপিস। এটা হচ্ছে লেজার ভলিউম, পার্টিকুলার্স, ডেট। তো প্রথম জার্নাল তো এমন কিছু কঠিন নয়, প্রথম জার্নালটা পারবে। দেখো তোমাদের একটা কথা বলে দিই, কোশ্চেনে যে অথোরাইজ ক্যাপিটাল দেয় না, এটা ফাও দিয়েছে, কোনো কাজে লাগবে না, জাস্ট তোমার জানতে হবে। হ্যাঁ যদি ব্যালেন্স শিট করতে বলে তখন তো অথোরাইজ ক্যাপিটাল কাজে লাগবে, এমনি জেনারেলি অথোরাইজ ক্যাপিটালের কোনো ফাংশন নেই এখানে, ইস্যুড ক্যাপিটাল দিয়ে ফাংশন। তো কোম্পানি, এই কোম্পানিটা কতগুলো শেয়ার ইস্যু করতে চায়, 2 লাখটা শেয়ার ইস্যু করতে চায়। এবার তোমাদের মনে প্রশ্ন হলো স্যার পাবলিক কতগুলো ফর্ম জমা দিয়েছে, তোমাদের মনে বারবার এই কোশ্চেনটাই হবে, তোমাদের পাবলিক কতগুলো ফর্ম জমা দিয়েছে কোম্পানিতে, মানে কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছে। কোশ্চেনে কিছু বলেনি, কোশ্চেন কিছু বলেইনি, অন্যান্য অঙ্কে বলে দেবে, এই অঙ্কে বলেনি। তার মানে আমরা ধরে নেবো কি কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করতে চায় পাবলিক ততগুলি ফর্মই জমা দিয়েছে, ঠিক আছে? তো তার মানে প্রথম জার্নালটা কি হয়, প্রথম জার্নাল হয় হচ্ছে কোম্পানি প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মের টাকাটা রিসিভ করে। অ্যাপ্লিকেশন ফর্মের টাকা রিসিভ করলে কি হয়, আগের অঙ্কটাই বোঝালাম, অ্যাপ্লিকেশন ফর্মের টাকা রিসিভ করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কোম্পানিতে টাকা আসছে, তাই লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ছিল, 2 লাখটা শেয়ার, আর অ্যাপ্লিকেশনের রেট কত করেছিল, 3 টাকা। 2 লাখ × 3 করলে কত হয়, 6 লাখ টাকা। আশা করি জার্নালটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, যদি আগে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আগেরটা একবার দেখে নাও, যেভাবে বুঝিয়েছিলাম ওটা বোঝার শোনার চেষ্টা করো, বুঝিয়ে যাবে। এই কোম্পানির কাছে 2 লাখটা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে? তো ফর্ম শুধু জমা পড়েনি, ফর্মের সাথে সাথে চেকও জমা পড়েছে। তার মানে 2 লাখটা ফর্ম, এক একটা ফর্মের দাম 3 টাকা করে হলে কোম্পানির কাছে টোটাল 6 লাখ টাকা জমা পড়েছে। তাহলে কোম্পানিতে টাকা আসছে, টাকা আসলে ব্যাংক ডেবিট, আমরা জানি টাকা আসলে ব্যাংকের ব্যালেন্স বেরিয়েছে ব্যাংক ডেবিট, কোথা থেকে টাকা আসছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। এবার কোম্পানির কাজ কি, কোম্পানির শেয়ার হোল্ডারদের কোম্পানির মালিক ঘোষণা করা, ঠিক আছে? প্রথমে টাকা নিল, এবার ওদেরকে মালিক ঘোষণা করবে। তো মালিক ঘোষণা করলে কি হয়, অ্যাপ্লিকেশন তার থাকবে না, অ্যাপ্লিকেশনটা এখন ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে, তাই লিখো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, লেখো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, কত টাকা, 6 লাখ টাকা। একটা কথা বলে দিই, অ্যাপ্লিকেশনে ক্রেডিটে যত টাকা থাকবে সেটাই ডেবিটে বসে যায়, ঠিক আছে? তো 6 লাখ টাকা টু ওদেরকে মালিক করে দেবো এখন, তাই লিখবো মালিক করে দেবো মানে ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটাল, তাই লিখবো কি 2 লাখ × 3, 6 লাখ টাকা। তো অ্যাপ্লিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এর পরের ইনস্টলমেন্টের উপর, পরের ইনস্টলমেন্টের নাম অ্যালটমেন্ট। এইবার কোম্পানি কি করবে, কোম্পানি শেয়ারহোল্ডারদের অ্যালটমেন্টের টাকা চাইবে, কোম্পানি শেয়ারহোল্ডারদের কাছে অ্যালটমেন্টের টাকা চাইবে, বলবে, কোম্পানি বলবে যে দেখো আমি তোমাদের নেক্সট ইনস্টলমেন্ট, মানে নেক্সট ইনস্টলমেন্ট নামটা ছিল হচ্ছে অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের টাকাটা তোমরা দিয়ে দাও, তোমরা তোমাদের অ্যালটমেন্টের মালিকানাও করে দিচ্ছি। প্রথমে তো অ্যাপ্লিকেশনের মালিকানা করলাম, এখন অ্যালটমেন্টের মালিকানাও করে দিচ্ছি। তো জার্নাল লিখবো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? তো আচ্ছা কোম্পানি ওদের কাছ থেকে কত টাকা চাবে, দেখো তোমরা রাফ তো করেই দিলাম, 2 টাকা হচ্ছে ক্যাপিটাল বাবদ 2 টাকা চাবে, আর 3 টাকা প্রিমিয়াম। কত টাকা চাবে, টোটাল 5 টাকা চাবে। আবার বলে দিচ্ছি, ফেস ভ্যালু ছিল 2 টাকা বা ক্যাপিটাল ভ্যালু 2 টাকা, আর প্রিমিয়াম ছিল 3 টাকা, টোটাল কত টাকা চাবে ওদের থেকে, 5 টাকা চাবে, টোটাল 5 টাকা চাবে। তাহলে 2 লাখটা শেয়ার যদি 5 টাকা চায় তাহলে টোটাল কত হচ্ছে, 10 লাখ টাকা চাবে, টোটাল 10 লাখ টাকা চাবে। টু শেয়ার ক্যাপিটাল, ওদের কত টাকার মালিকানা করবে, স্যার যত টাকা ক্যাপিটাল, ক্যাপিটাল কত ছিল, 2 টাকা ক্যাপিটাল, ফেস ভ্যালুই হচ্ছে মালিকানা করবে, 2 লাখ × 2, 4 লাখ টাকা, ঠিক আছে? তো এরপরে লিখবো টু সিকিউরিটিস প্রিমিয়াম, কোম্পানি যদি ফেস ভ্যালুর চেয়ে বেশি দামে শেয়ার ইস্যু করে তাকে বলে প্রিমিয়াম। এই প্রিমিয়ামটা কোথায় চলে যায়, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে। এবার তোমাদের মনে কোশ্চেন হতেই পারে, আমরা কেন ক্যাপিটালটা ক্রেডিট কেন হয় সব বুঝতে পারলে, তোমাদের মনে প্রশ্ন হলো স্যার সিকিউরিটিস প্রিমিয়ামটা কেন ক্রেডিট হয়, সিকিউরিটিস প্রিমিয়াম কেন ক্রেডিট হয়। দেখো শোনো, ধরো
আমি ধরো একটা দোকানে পেন কিনতে গেছি, পেনটার দাম 10 টাকা, আমার থেকে 12 টাকা নিয়েছে, তাই তো? তো কোম্পানি কত টাকা আমার থেকে বেশি নিয়েছে? 2 টাকা। কত টাকা আমার থেকে বেশি নিয়েছে? 2 টাকা বেশি নিয়েছে না, তার মানে কি এই 2 টাকা তো এক্সট্রা লাভ করলো। আর আমরা কি জানি, আমরা তো 11 থেকে অ্যাকাউন্ট শিখছি যে কোম্পানির যদি লস হয় সেটা চলে যায় ডেবিটে, আর লাভ হলে ক্রেডিটে। কি মনে পড়ছে, করেছিলে তো আগে, করেছিলে তো, যত যত রকমের প্রফিট হবে সেটা ক্রেডিটে চলে যায়। আর প্রিমিয়াম তো একটা প্রফিটেরই টাকা, 10 টাকার বদলে 12 টাকা নিচ্ছে, ঠিক আছে? তাহলে 2 টাকা এক্সট্রা নিচ্ছে না, তাহলে লাভই তো হচ্ছে। তাই প্রিমিয়াম অলওয়েজ ক্রেডিটে হয়, সিকিউরিটিস প্রিমিয়াম অলওয়েজ ক্রেডিট হয়। তাহলে কত প্রিমিয়াম, কত করেছিল প্রিমিয়াম? ছিল 3 টাকা, 2 লাখ ইনটু 3 কত লিখবো, 6 লাখ টাকা। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো প্রিমিয়ামের গল্প হয়ে, সরি, অ্যালটমেন্ট হয়ে গেল। এবার অ্যালটমেন্ট টাকাটা রিসিভ করবো, টাকা রিসিভ করে জার্নাল কি হয়, স্যার টাকা রিসিভ করছি মানে টাকা আসছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট। দেখো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকেই বলতে পারো স্যার এখানে শেয়ার লিখছি, ইকুইটি শেয়ার না প্রেফারেন্স শেয়ার? কোশ্চেনে যদি ইকুইটি শেয়ারের অঙ্ক আসে তাহলে ইকুইটি শেয়ার লিখবে, আর কোশ্চেনে যদি প্রেফারেন্স শেয়ার অঙ্ক থাকে তাহলে শেয়ারের আগে প্রেফারেন্স শেয়ার লিখবে, ব্যাস। এরকম কোনো ব্যাপার নেই, নর্মাল জিনিস, যেই শেয়ার আসবে সেই শেয়ার লিখবে, শেয়ার না লিখলেও ইকুইটি, ইকুইটি বা প্রেফারেন্স না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, এবার তোমাদের মনে প্রশ্ন হলো স্যার এখানে আমরা কত টাকা লিখবো, ব্যাংক টু শেয়ার অ্যালটমেন্ট কত টাকা লিখবো? দেখো ভালো করে শোনো, এখানে 10 লাখ টাকা আছে, এখানে 4 লাখ আছে, এখানে 6 লাখ আছে, কোন টাকাটা লিখবে? যদি আমরা পেনের উদাহরণটাই আসি, তো দোকানদার আমার থেকে কত টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে মন দিয়ে শোনো, 10 টাকার পেন, ঠিক আছে, 10 টাকার পেন আমাকে কত টাকায় পেনটা বেচলো, 12 টাকা। তার মানে আমি দোকানদারকে কত টাকা দিয়েছি, 10 টাকা দিয়েছি না 12 টাকা দিয়েছি? 12 টাকা। তাহলে দোকানদার কত টাকা পেয়েছে, দোকানদার হাতে 12 টাকা পেয়েছে। দোকানদার হাতে কত টাকা গেছে, দোকানদার হাতে 12 টাকা গেছে। তার মানে আমি কি বলতে পারি, এই কোম্পানির হাতে কত টাকা এসছে, কোম্পানির হাতে কত টাকা এসছে, স্যার পুরো 5 টাকাই কোম্পানি পেয়েছে, কোম্পানি 5 টাকা পুরোটাই পেয়েছে, 3 টাকা প্রিমিয়াম পেয়েছে, 2 টাকা ক্যাপিটাল পেয়েছে, পুরো 5 টাকাই পেয়েছে। তার মানে অ্যালটমেন্টে কত, মানে তার মানে কোম্পানি কত টাকা পেলো, টোটাল 10 লাখ টাকা পেলো। তো কোম্পানি কত টাকা পেলো, কোম্পানি পুরো 10 লাখ টাকা পেলো না, তাই এখানে লিখবো 10 লাখ টাকা, 10 লাখ, আর শেয়ার অ্যালটমেন্টও লিখবো 10 লাখ। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি বারবার বলছি, আগের অঙ্কও বললাম, এখানে অ্যাপ্লিকেশনে ক্রেডিটে যত থাকবে অ্যাপ্লিকেশন ডেবিট তাই হতেই হবে, হতেই হবে, মাস্ট, এটা হতেই হবে। আর এখানে অ্যালটমেন্ট ডেবিটে যত আছে অ্যালটমেন্টে ক্রেডিটে তাই হতেই হবে। দেখো এরপরে তোমরা স্ক্রিনে দেখতে পাবে 6 নম্বর অঙ্কটা, এটা ডিসকাউন্টের অঙ্ক, ঠিক আছে? কি বলেছে, সামার ট্রেডিং কোম্পানি লিমিট, একটা কোম্পানির নাম দিয়ে দিয়েছে, বলছে ইস্যু 10,000 শেয়ারস অফ ₹100 ইচ অ্যাট আ ডিসকাউন্ট 6% টু বি অ্যাডজাস্টেড এগেনস্ট অ্যালটমেন্ট। দেখো বলে দিই, জেনারেলি ডিসকাউন্টের অঙ্ক এখন থাকে না, ঠিক আছে? তো তবু যদি কখনো বাই চান্স দিয়ে দেয়, বাই চান্স দিয়ে দেয়, তাই জন্য করালাম। মানে অ্যাকচুয়ালি রুল বলছে বা প্র্যাকটিক্যাল কেসে, বর্তমানে যদি কেউ কোনো কোম্পানি যদি শেয়ার ইস্যু করে না, সে কখনো ডিসকাউন্টে শেয়ার ইস্যু করবে না, কারণ নতুন কোম্পানি এক চালু হয়ে গেছে, সেই কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। যেহেতু কোশ্চেনে আছে তাই করতে হয়, একটা দেখিয়ে দেওয়ার দরকার, তাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কি বলেছে, আর কোনো কোম্পানি যদি শেয়ার ডিসকাউন্টে যদি ইস্যু করে, কোনো কোম্পানি শেয়ার ডিসকাউন্টে ইস্যু করে, সেই ডিসকাউন্টটা কোন ইনস্টলমেন্টে হবে, কিছু বলে না দিলে অ্যালটমেন্ট হবে, জেনারেলি ডিসকাউন্ট অ্যালটমেন্টেই হয়। তো এখানে বলেছে এক একটা শেয়ারের দাম 100 টাকা করে, 10,000টা শেয়ার ইস্যু করতে চায় 6% ডিসকাউন্ট, মানে কোম্পানি কত টাকা পাবে, 94 টাকা পাবে। অ্যাপ্লিকেশনে 20 টাকা, অ্যালটমেন্টে 34 টাকা, কত হচ্ছে 20 আর 34 54, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে হচ্ছে 40 টাকা, মানে টোটাল কত হলো, 94 টাকা হলো তো। আচ্ছা এইবার কি বলেছে, দ্য অ্যাপ্লিকেশন ফর 10,000 শেয়ার ওয়ার রিসিভড, তার মানে কোম্পানি চায় মার্কেটে 10,000টা শেয়ার ছাড়তে, আর পাবলিক সাড়া দিয়েছে, কত পাবলিক সাড়া দিয়েছে, মানে পাবলিক কতগুলো শেয়ারের ফর্ম ফিল আপ করেছে বা কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, 10,000টা, মানে কোম্পানি চায় 10,000টা শেয়ার ছাড়তে, পাবলিকও ফর্ম ফিল আপ করেছে 10,000টা, তো মানে দুটোই ইকুয়াল আছে। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম দুটো যদি ইকুয়াল হয় তখন তাকে বলে ফুল সাবস্ক্রিপশন, মনে করার চেষ্টা করো, দুটো যদি ইকুয়াল হয় তখন তাকে বলে ফুল সাবস্ক্রিপশন, তো এটা ফুল সাবস্ক্রিপশনের অঙ্ক দিয়েছে,
ঠিক আছে, অ্যান্ড অল অফ দিস ওয়ার ডিউলি অ্যাকসেপ্টেড বাই দ্য কোম্পানি, কোম্পানি অ্যাকসেপ্ট করে নিয়েছে। থ্রি মান্থস লেটার দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ওয়াজ মেড বাই দ্য কোম্পানি অ্যান্ড দ্য শেয়ার হোল্ডার পেড ফুললি দ্য অ্যামাউন্ট ডিউ অন সাচ কল, সো দ্য নেসারি জার্নাল এন্ট্রিজ। আর পড়ছি না কেন, আমি আর বাকি কিছু করবো না এই অঙ্কে, আমরা অন্যান্য অঙ্কে করবো, ব্যালেন্স শিট, ক্যাশবুক, যা বলবে এই অঙ্কে করবো না। তো অঙ্কটা করছি, দেখো তো দাগটা কাটা হবে। প্রথম দেখো একটা ঘরে নামগুলো লিখে নাও, ডেট, পার্টিকুলার্স, লেজার ফলিও, রুপিস, রুপিস, এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। প্রথমে কোম্পানির নাম লিখবো, ইন দ্য বুকস অফ সামার ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইন দ্য বুকস অফ সামার ট্রেডিং কোম্পানি লিমিটেড। তারপর লিখবো জার্নাল। তো দেখো দুটো অঙ্ক করালাম, মনে হয় না অতটা ডিটেলসে বোঝানোর দরকার আছে, তো বলে দিচ্ছি প্রথমে তোমাকে অঙ্কটা পড়ে দেখতে হবে। মানে প্রথম জার্নালটা আমাদের কি হয়, প্রথম জার্নালটা হচ্ছে অ্যাপ্লিকেশনের টাকাটা রিসিভ করতে হয়, ঠিক আছে। তো দেখো প্রথমে অ্যাপ্লিকেশন কত বলেছে, অ্যাপ্লিকেশন রিসিভ কত বলেছে, এই কোশ্চেনে বলে দিয়েছে কোম্পানি, এই কোম্পানি মানে কোম্পানির নাম কি, সামার ট্রেডিং কোম্পানি, 10,000টা অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে, মানে সামার ট্রেডিং কোম্পানিতে 10,000টা অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে, আর এক একটা ফর্মের দাম কত করে, 20 টাকা করে, এক একটা ফর্মের দাম 20 টাকা করে। তার মানে কোম্পানিতে কত টাকা এসছে, 10,000 × 20 টাকা আসলে ব্যাংক ডেবিট, তাই লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 × 20, 10,000 × 20 করলে কত হয়, 2 lakhs, 2 lakhs, টু শেয়ার অ্যাপ্লিকেশন, টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 2 lakhs, 2 lakhs। তো ফার্স্ট জার্নালটা হয়ে গেল, এবার সেকেন্ড জার্নাল চলে আসি। সেকেন্ড জার্নালটা কি হবে, এইবার কোম্পানির শেয়ার হোল্ডারদের শেয়ার দেওয়া হবে, মানে ওদের মালিকানা ঘোষণা করা হবে। তাহলে জার্নাল হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত হবে, 10,000 × 20, 2 lakhs, 2 lakhs, হয়ে গেল অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার আমরা অ্যালটমেন্টে চলে যাব, এবার আমরা অ্যালটমেন্টে চলে যাব। কোম্পানি সামার ট্রেডিং কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ইনভাইট করবে, বলবে যে তোমাদের নেক্সট ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে যাওয়ার জন্য। তাহলে ইনভাইট করার জার্নালটা কি, ইনভাইট করার জার্নাল হচ্ছে তোমার শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কি বললাম, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো তো এক একটা শেয়ারের অ্যালটমেন্টের প্রাইস কত করেছিল, 34, 10,000 × 34 কত হচ্ছে, 3,40,000। আচ্ছা আমি কি বলেছিলাম, ডিসকাউন্ট অলওয়েজ অ্যালটমেন্টেই হয়, ডিসকাউন্ট যদি থাকে তো অ্যালটমেন্টেই হয়। তো ডিসকাউন্ট কত করে বলেছিল কোশ্চেনে দেখো, বলেছিল 6% ডিসকাউন্ট, আর ফেস ভ্যালু ছিল 100, 100 টাকা 6% কত হয়, 6 টাকা ছিল ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট কোথায় হয়, অ্যালটমেন্টে হয়, ঠিক আছে। তো তো ডিসকাউন্টটা কি, ডিসকাউন্ট হচ্ছে কোম্পানির এক ধরনের লস। তো দেখো ডিসকাউন্ট তো আমার এক ধরনের লস, তো লস হলে আমার ডেবিট হয়, আমরা জানি লস হলে ডেবিট হয়, আর কিছুক্ষণ আগেই বললাম প্রিমিয়াম, প্রফিট, প্রফিট হলে ক্রেডিট হয় আর লস হলে ডেবিট হয়। তাহলে ডেবিটে লিখবো কি, ডিসকাউন্ট অন শেয়ারস, ঠিক আছে। তো ডেবিট কতগুলো, 10,000টা শেয়ার 6 টাকা করে, কত, 60,000 টাকা, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত, 3,40,000 আর 60,000, 3,40,000 আর 60,000 হচ্ছে তোমার 4,00,000 টাকা, এইবার সময় হয়েছে শেয়ার হোল্ডার থেকে টাকাটা নেওয়ার, ঠিক আছে। তো ইনভাইট করে দিলাম, এবার টাকা নেব, টাকা পেলে জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, কত টাকা পাবো, টোটাল 4,00,000 টাকা,
4 লাখ টাকার মধ্যে 60,000 টাকা ডিসকাউন্ট তো পাওয়া যাবে না। পাওয়া যাবে কত? এই 3,40,000। কত টাকা পাওয়া যাবে? 3,40,000, ঠিক আছে? তো লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট কত? 3,40,000, 3,40,000। তাহলে আমার অ্যাপ্লিকেশন হয়ে গেল, অ্যালটমেন্ট হয়ে গেল, লাস্ট ছিল কল, এখানে কলটা ছিল ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তো এবার শেয়ার হোল্ডারদের ফার্স্ট কল এবং ফাইনাল কলের টাকাটা দেওয়ার জন্য বা বলবো যে ওদের ফার্স্ট কল ফাইনাল কলের টাকাটা রিসিভ করতে হবে, ওই টাকাটা নেওয়ার জন্য ওদেরকে ইনভাইট করব। তো ইনভাইট করার জার্নাল হচ্ছে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কতগুলো শেয়ার ছিল? সেই 10,000টা শেয়ার 40 টাকা করে, 10,000টা শেয়ার 40 টাকা করে হলে কত হয়? 4,00,000 টাকা, 4,00,000, 4,00,000। তো ইনভাইট করা হয়ে গেল এবং এখন ওদের থেকে টাকাটা নেব। তো টাকা পাওয়ার জার্নাল কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত টাকা? ওই 4,00,000, 4,00,000। তাহলে হয়ে গেল অঙ্কটা, এই অঙ্কটাও শেষ হয়ে গেল। দেখো এরপরে যে টপিকটা করাবো, আমরা এতক্ষণ কি করালাম? ইস্যু অফ শেয়ারের 3টে অঙ্ক করালাম। একটা পারে ইস্যু হলে কি হয়, প্রিমিয়ামে ইস্যু হলে কি হয়, ডিসকাউন্টে ইস্যু হলে কি হয়, 3টে অঙ্ক করালাম, ঠিক আছে? এবার আমরা করাবো, আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম ওভার সাবস্ক্রিপশন কি, আন্ডার সাবস্ক্রিপশন কি, আর ফুল সাবস্ক্রিপশন কি। আমি কি বলেছিলাম, দেখো আগের ক্লাসে বলেছিলাম সাবস্ক্রিপশন মানে আন্ডার সাবস্ক্রিপশন, ফুল সাবস্ক্রিপশন আর ওভার সাবস্ক্রিপশন। ধরো কোম্পানি চায় মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে, ঠিক আছে? তো 1,00,000টা শেয়ার ছাড়তে মানে বলতে পারো সাপ্লাই আছে এত, কিন্তু ডিমান্ড হচ্ছে এইগুলো। ডিমান্ড কি? পাবলিক যদি 1,00,000টাই ডিমান্ড করে, 1,00,000 আছে, 1,00,000 যদি ডিমান্ড করে, একে বলে ফুল সাবস্ক্রিপশন। আচ্ছা পাবলিক যদি 90,000 ডিমান্ড করে, এটা হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন। আর পাবলিক যদি 1,50,000 ডিমান্ড করে, তখন তাকে বলে ওভার সাবস্ক্রিপশন। আগের ক্লাসেই বলেছিলাম, আর বলেছিলাম তোমাদের এক্সামে আন্ডার সাবস্ক্রিপশন বা ফুল সাবস্ক্রিপশন আসবে না, আসলে ওভার সাবস্ক্রিপশনই আসবে, আর এটাই আসে পরীক্ষায়। এবার দেখো এই দুটোর মধ্যে যদি তোমরা ডিফারেন্স জানতে চাও, তো এমন কিছুই নয়, ডিফারেন্স দুটো ডিফারেন্সই অ্যাকচুয়ালি বের করতে পেরেছি। একটা ডিফারেন্স তো তোমরা ডেফিনেশন বলতেই পারো, কি বলতে পারো? সাপ্লাই আছে 1,00,000, যদি 1,50,000 ডিমান্ড হয়, এটা হচ্ছে ওভার সাবস্ক্রিপশন। সাপ্লাই আছে 1,00,000, যদি 90,000 ডিমান্ড হয়, সেটা হচ্ছে তোমার আন্ডার সাবস্ক্রিপশন। এটা তো একটা ডিফারেন্স বলেই দিলে, যেটা ডেফিনেশন। আর একটা ডিফারেন্স কি বলতে পারো? দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স, ঠিক আছে? সেবি কি বলছে? সেবি পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি আমরা এই অঙ্কটাই বলি, যদি এই এক্সাম্পলটাই বলি, সাপ্লাই আছে 1,00,000, ঠিক আছে? সাপ্লাই আছে 1,00,000, কিন্তু ডিমান্ড হচ্ছে 1,50,000। তার মানে বাকি যে 50,000 যে রিসিভ করেছি না, অ্যাপ্লিকেশনের মানি রিসিভ করেছি, এই অ্যাপ্লিকেশনের মানিটা কিন্তু কোনো কোম্পানি ক্যাপিটালে ইউজ করতে পারবে না। এই যে বাকি যে 50,000 আছেন, এই 50,000 কী করবে? এই 50,000-এর মধ্যে হয় শেয়ার হোল্ডারদের টাকাটা ফিরিয়ে দেবে, শেয়ার হোল্ডারদের মানে অ্যাপ্লিকেশন টাকাটা ফিরিয়ে দেবে, নাই নেক্সট ইনস্টলমেন্ট অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে। কী কী করতে পারে? দুটো অপশান খোলা আছে, হয় রিফান্ড করবে, নাই অ্যাডজাস্ট করবে অ্যালটমেন্টের সঙ্গে। মাথায় রাখবে এটা সেবির নির্দেশিকা, সেবি এটা পরিষ্কারভাবে, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর আন্ডার সাবস্ক্রিপশন কি বলছে? দেখো একটা এক্সাম্পল তুলেছি, সাপোজ এক্স কোম্পানি ইস্যু হচ্ছে 5,00,000 শেয়ার, এক্স কোম্পানি মার্কেটে 5,00,000টা শেয়ার ছাড়তে চায়, কিন্তু পাবলিক অ্যাপ্লিকেশন ফর্ম ফেলেছে কত? 4,20,000। কত ফর্ম ফেলেছে? 4,20,000। এক্ষেত্রে সেবি একটা রুল বেঁধে দিয়েছে, সেবি বলে দিয়েছে মিনিমাম 2 মান্থ বলতে 2 মাস মানে 60 দিনের মধ্যে 5,00,000টা ইস্যু, 5,00,000-এর 90% কত হয়? 4,50,000। 4,50,000টা যদি অ্যাপ্লিকেশন ফর্ম জমা না পড়ে, 2 মাসের মধ্যে যদি 4,50,000টা অ্যাপ্লিকেশন ফর্ম জমা না পড়ে, তার মানে যারা যারা অ্যাপ্লিকেশনে টাকা দিয়েছিল সবাইকে টাকা ফেরত দিয়ে দিতে হবে,
সবাইকে টাকা ফেরত দিতে হবে। এটা একটু বলে দিলাম, এটুকু মাথায় রেখো ওভার সাবস্ক্রিপশন আন্ডার সাবস্ক্রিপশন নিয়ে। তো এখন আমি ওভার সাবস্ক্রিপশন অঙ্ক করাবো, তোমরা দেখতেই পারবে।